আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মহিলাদের ক্ষেত্রে উন্নতি করা খুব সোজা, খুব সহজেই ওপরে ওঠার সিঁড়িটা পেয়ে যান তারা। এমন মন্তব্য যে কোনো চাকরিজীবী মহিলাদের জন্যই নতুন কিছু নয়, কিন্তু সমাজের তৈরি করা এই সহজ পথটা আসলে একটি সাধারণ মেয়ের জন্য কতটা কঠিন হতে পারে সেটা নিয়েই পরিচালক প্রমিত ঘোষ ও সৌম্য এর নতুন ওয়েব সিরিজ রিপ্লাই। তুমি এখানে এভাবে আমাকে তো ফোনে রিপ্লাইটা জানাতে পারতে। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আসলে আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। ক্যান আই গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নাও? ইটস জাস্ট আ হাম্বল রিকোয়েস্ট। তাছাড়া আমি আপনার প্রপোজালেও রাজি। রিপ্লাই আসলে কাদের দিচ্ছেন এই দুই পরিচালক? রিপ্লাই সমাজকে, সোসাইটিকে, এবং সেই প্রত্যেকটা লোককে যারা ভাবে যে মেয়েরা তো চুপচাপ সব কিছু সহ্য করে নেবে, তো সেই জায়গা থেকেই রিপ্লাই। তোর জন্য কি? থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার কথা রেখেছেন তাই আমিও আপনাকে নিরাশ করব না। এমন একটি বিষয় নিয়ে ফিচার ফিল্ম বা শর্ট ফিল্মের বদলে কেন ওয়েব সিরিজ? প্রথম কথা হলো কি, রিপ্লাই ওয়েব সিরিজ, সুতরাং দুটো এপিসোডে আসবে। ওয়েব সিরিজ ভাবার একটাই কারণ হচ্ছে এখন অ্যাট প্রেজেন্ট আমাদের বাংলাতে প্রচুর ওয়েব সিরিজ হচ্ছে এবং অন্য জায়গায় তো হচ্ছেই, অনেক দিন ধরেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি রিপ্লাইটা ওয়েব সিরিজ করার প্ল্যান ছিল না। পরবর্তীকালে আমরা বানানোর পরে হঠাৎ করে এটা ঠিক করি, প্রমোশনাল স্ট্র্যাটেজি, যে একটা যদি এটাকে আমরা ভেঙে দুটো এপিসোডে ভাগ করে দিই এবং ফার্স্ট এপিসোডে যদি একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি সেকেন্ড এপিসোডের ভিউয়ারশিপ একটা বাড়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটি সাধারণ মেয়ের হয়ে সমাজকে যিনি রিপ্লাই দিতে চলেছেন তিনি ঈশানি সেনগুপ্ত, ছোট পর্দার পরিচিত মুখ। এই ইন্ডাস্ট্রিতে থেকে তাকে কতটা রিপ্লাই দিতে হয় সেটা জানানোর পাশাপাশি বললেন তিনিও ব্যক্তিগতভাবে রিপ্লাইটা কাদের দিতে চান। আমরা শুধু ভাবি যে ইন্ডাস্ট্রিতে বোধহয় শুধু গোলমালটা হয়, না, ইন্ডাস্ট্রির গোলমালটা জাস্ট দেখা যায়, বাকিগুলো দেখা যায় না। কর্পোরেট সেক্টরসগুলোতে গিয়ে দেখো ঝামেলাটা আরও অনেক বেশি। সোসাইটিতে যারা আমাদেরকে খুব ইজিলি অ্যাভেলেবল ভাবেন এবং ভাবেন যে একটা কাজ যদি আমি কাউকে দিই তাকে আমি ফেভার করছি এবং তার বদলে আমার কিছু একটা পাওয়াই উচিত, তাদেরকে রিপ্লাই। হ্যাঁ, এবার শান্তি পেয়েছি। হ্যাঁ, মেয়ে চাকরি পেয়েছে, শান্তি পাবো না, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। আর স্নিগ্ধাকে তুমি বলো পার্টিটা দিতে। আপনার রেপুটেশন আর এই কোম্পানির গুডউইলটা আমার কাছে সযত্নে রাখা থাকে, তবে চিন্তা করবেন না, এইগুলোর সদ্ব্যবহার আমি তখনই করব ইফ ইউ এভার ট্রাই টু মেস উইথ মি। এমন একটি ওয়েব সিরিজ নিয়ে খুব আশাবাদী ঈশানিও। আমি নিজে একটা এরকম কাজ করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আর এই যে এত ছবি হচ্ছে সেগুলো দেখে কি ফাইনালি কেউ কিছু শিখছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমাদের পারপাসটা কি সার্ভ হচ্ছে সেটা যদি হয়ে যায়, তাহলে যদি দুটো ছবিও হয় তাহলেও চলবে, কিন্তু পারপাসটা সার্ভ হতে হবে। আমি রাজি স্যার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।